আসসালামু আলাইকুম আ ও ওবরক সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ফেজ দ্য পিপুলে কিছুক্ষণ আগে অনুষ্ঠান ঘটে গিয়েছে আপনারা দেখেছেন সেটা মূলত ঈদে নবীকে কেন্দ্র করে দেবন্দি ভার্সেস বেরেলবি কিছু ওলেমাদের সংলাপ যদিও হেডিংয়ে ছিল তবে এটা মূলত বিতর্ক পর্যায়ে এবং তার চাইতে যদি বেশি কিছু হয় সেটাই আজকে ঘটেছে তো যাই হোক আজকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে রিভিউ দেবো যে আজকের আলোচনাটা কেমন ছিল প্রথম যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে জি খুব সুন্দর একটা বিতর্ক বিষয় নির্ধারণ করা হয়েছে কেননা সামনে রবিউল আউ্বাল মাস যেহেতু এখন চলছে কিছুদিন পরে রবিউল আউ্বাল মাস চলে আসবে ঈদ মিলাদ নবী হবে সময়ের সঙ্গে হান্ড্রেড পারসেন্ট এটা খুব সুন্দর বিষয় এখানে আমাদের সাইফু সাগর ভাই তার পারফরমেন্স আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ তিনি নিরপেক্ষ ছিলেন খুব ভালো তিনি আলোচনাটাকে আজকে খুব ভালোভাবে সুন্দরভাবে ফেস দ্য পিপল থেকে আজকে প্রচার করা হয়েছে এবং সাইফুল সাগর ভাই খুব সুন্দর দক্ষতার সঙ্গে তিনি কাজটাকে শেষ পর্যন্ত নিয়ে গিয়েছেন আজকে বিশেষ হচ্ছে আলোচকদের আলোচনা প্রথমে বলি আমি আজকে আবরার সাহেবের প্রথম কিছুটা অংশ আলোচনা শুনতে পাই নাই আমি তারপর থেকে শুনেছিলাম তো সর্বোপরি দুইজন দেবন্দি আলোচক ছিল এবং দুজন বেরলবি আলোচক ছিল আমি এখানে মূলত দুইজনকেই মূলত চিনি শুধুমাত্র দেবন্দি ওলামা দুজন যারা ছিল একটা আবরার সাহেব আর একটা হচ্ছে শামসদ দোহা এ দুজনকে চিনি বেরলবিদের যে দুজন এসেছিল একজন আজারি সাহেব একজন বুখারি সাহেব আমি তাদের কাউকে এর আগে দেখি নাই আজ প্রথম দেখলাম আলোচনা কেমন হলো তো যাই হোক প্রথমত যতটুকু বুঝেছি আব্রাজ সাহেব প্রথম ট্রামে তিনি খুব সুন্দরভাবে সুন্না থেকে কোরআন হাদিস থেকে এবং কিছু হানাফি ওসুল ফিক শাফেদের ওসুল ফিক থেকে তিনি বিদাত জিনিসটাকে বোঝাতে চেয়েছেন বিদাত জিনিসটা কি কখন কিভাবে হয় এই জিনিসটাকে দুই নম্বর বিষয় তারপরে দেখলাম যে তাদের পরিপন্থী যখন আসলেন বিশেষ করে আনসার করিম আজহারি সাহেব তিনি শুধুমাত্র কোরআন এবং হাদিস দিয়েই কিছু আলোচনা করেছেন তারপরে মুফতি শামসুদ্দোহা সাহেব প্রথম টার্মে আসলেন তিনি অসুল ভিত্তিক খুব সুন্দরভাবে তিনি পর্যালোচনা করছিলেন যে বিদাত বিষয়টাকে অসুলের দৃষ্টিকোণ থেকে বিশেষ করে হান ফাসলাক অনুযায়ী তারপরে আরসার যিনি বুখারি ছিলেন তিনি আলোচনা করছিলেন খুব নরম ভাষায় শেষের দিকে একটু মেজাজটা তিনি গরম করে ফেলেছিলেন এটা হচ্ছে প্রথম টার্মের বিষয় তবে এখানে আজকের আলোচনায় খারাপ কয়েকটা দিক আছে প্রথম দিক হচ্ছে এটা যে মুফতি আবরাজ সাহেব যথেষ্ট জ্ঞানী এটা আমরা জানি কিন্তু তিনি আচরণগত দিক থেকে মাঝে মধ্যে তিনি এত উদ্ধ হয়ে যান তার কথা তার বলার ল্যাঙ্গুয়েজ চয়ন খুব খারাপ হয়ে যায় যেটা আজকেও ব্যতিক্রম হয়নি তিনি আজকেও কিছু কিছু ভাষা ব্যবহার করেছেন কিছু কিছু বডি ল্যাঙ্গুয়েজ অন্যের কথা বলার মধ্যে কথা ঢুকে দেওয়া এগুলো আসলে বিতর্ককে একজন বক্তাকে আসলে খারাপ করে দেয় শ্রোতারা এই জিনিসটা খুব বিশ্রী মনে করে আবরাজ সাহেবকে আমরা অনুরোধ করবো যে আপনি আলোচনা যখন করেন তখন নিজ টাইমে আলোচনা করেন অন্য সময় সে যা ইচ্ছা তাই বলুক আপনি কোনো কথা বাধা দেবেন না এটা আপনার আলোচনা আপনি যতই পণ্ডিত হন না কেন যতই জ্ঞানী হন না কেন দর্শকরা এটা খারাপ দৃষ্টিতে দেখে এবং সব সেক্টরে ছোটো থেকে বড়ো এটা আপনাদের মতবাদী যারা বিশ্বাসী তারাও এটাকে খারাপ মনে করে টাইম করবেন না তাহলে আপনার যে জ্ঞানের যে আপনি যে ইলম অর্জন করেছেন জ্ঞানটা আছে এটা মানুষের কাছে অন্তত জ্ঞানের সঙ্গে আদবটা বজায় থাকবে এতটুক অন্তত উদাহরণ করা উচিত ছিল আবরা সাহেবের যেটা বারবার তিনি এই জায়গাতে পদস্কলন করেন সেকেন্ড টাইমে দেখলাম যে বেলবিদের পক্ষ থেকে তারা আবরা সাহেবের কথার মধ্যে কথা ঢুকানোর চেষ্টা করেছে মুক্তি শামসুদ্দোহার কথা বলার সময় কথা ঢুকেছে তো এখানে মূলত একটা খারাপ দৃষ্টি কোন থেকে আজকে বিতর্কিত একটা মাইনাস পয়েন্ট আরেকটা বিষয় যে প্রথম টার্মে এগুলো হলো তো আবরার সাহেব এবং মুক্তি শামসুদ দোহা সাহেব তারা উভয়ে বারবার থেকে ওসুলের দিক থেকে তারা বোঝানোর চেষ্টা করছিল তবে আনসার কা আনসার করি মাজাহারি সাহেব তিনি কিছু দলিল দিয়েছেন যেটা মূলত তার ফিফটি পারসেন্ট দলিল আবরার সাহেব সেকেন্ড টার্মে তিনি খণ্ডন করেছেন খুব সুন্দরভাবে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না কিছু দলিল এড়িয়ে গেছেন আবরার সাহেব আমি যতটা দেখলাম যে তিনি জবদের জন্য খুব আগ্রহী ছিলেন কিন্তু সময় পান নাই সময় পেলে হয়তো আবরার সাহেব তিনি খণ্ডন করতেন আবার শামসুদোয়া সাহেব তার দ্বিতীয় ট্রামে তিনি একই কাজ করেছেন তিনি অসুল কিছু সুন্দরভাবে তিনি খণ্ডন করার চেষ্টা করেছেন নরম ভাষাতে এবং তার খণ্ডনগুলো খুব অকাট্য দলিল ভিত্তিক কেমন নয় বরং যুক্তিভিত্তিক এবং অনুলক্ষিত কিছু অসুল তিনি খণ্ডন করেছেন তবে আজকের আলোচনাতে বিশেষ করে বেরলবিদের তরফ থেকে যে দুজন এসেছে তারা অধিকাংশ ক্ষেত্রে তারা দলিল দিয়ে আলোচনা করার চেষ্টা করেছে বিশেষ করে আনসার করিম আজারি সাহেব দলিল ঠিক না ভুল সেটা পরের বিষয় তবে তিনি আলোচনা খুব ভালোভাবে তিনি করতে চেয়েছিলেন আর আরশাদ মাদানি সাহেব তিনি শেষের দিকে কিছু দলিল উপস্থাপন করেছেন যেটা কম্পোজ করলে দেখা যায় যে সার্বিকভাবে আবার সাহেব তার ফিফটি সিক্সটি পার্সেন্ট খনন করেছে চল্লিশ পার্সেন্ট তিনি খন্ডন করতে পারেনি পারেনি এর অর্থ আমি যতটা দেখেছি বুঝতে পারলাম যে তার সময় স্বল্পতার কারণে তিনি খন্ডন করতে পারেনি তিনি খন করার জন্য আগ্রহী ছিলেন শেষে আপনারা সাহেব টাইম চেয়ে নিয়েছেন চাচ্ছিলেন এটা আসলে বিতর্কের নিয়মের পরিপন্থী আসলে এমনটা উচিত নয় তাকে সাইফু সাগর ভাইকে আবেদন করতে পারতেন যে আসলে আমাদের সুন্দরভাবে আর পাঁচ মিনিট করে বানানো যায় কি না পরামর্শ চাইতে পারতেন নচেত মানে একটু অ্যাগ্রেসিভ হয়ে তিনি সময়টাকে এটা একটা খারাপ দিক তবে সব মিলিয়ে কয়েকটা বিষয় আজকে আলোচনা করব আমি মূলত চারজন বক্তার আমি একটা সামারি টেনে দিলাম প্রথমেই এবং কিছু দলিলের পর্যালোচনা দেওবন্দি এবং বেরুলবীদের পক্ষ থেকে মিলাদ পক্ষে বিপক্ষে যেসব দলিলগুলো দেওয়া হয়েছে যেগুলো আব্রাজ সাহেব খণ্ডন করেন আমি সেগুলো কিছু জবাব দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে বেরলুবিরাও যেগুলো দেওবন্দির তরফ থেকে কিছু দলিল দিয়েছে খণ্ডন করেনি সেগুলোর আমরা জবাব দেবো প্রথমত আবরাজ সাহেব এবং সাহেব সাহেবদারা দুজনে বলেছে যে মিলাদুল নবী এটা যে জায়েজ এটা যে অনুমোদিত এটা যে মুস্তাহাব এটা কোরআন সুন্নাহ এবং সালাফ থেকে একটা দলিল পেশ করতে তো যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত বেরলবিদের পক্ষ থেকে কেউ দলিল দিতে পারেনি সালাবদের থেকে বরং আরশাদ সাহেব শেষটা আমি তিনি বলে দিয়েছেন যে নয়শো হিজড়ির পরে কমপক্ষে পাঁচ হাজার দলিল আছে মানে নয়শো হিজরির পরে পাঁচ হাজার দলিল আছে যে মিলাদ এটা অনুমোদিত তো নয়শো সালের পরে পাঁচ হাজার দলিল থাকা দশ হাজার দলিল থাক এটা তো মানে ইসলাম গ্রহণ করে না সালাফ যে বিশেষ করে সাহাবিদের প্রজন্ম এবং তাবিদের প্রজন্ম পর্যন্ত এগুলোই আমলের জন্য যথেষ্ট হয় কিন্তু তিনি পাঁচ হাজার দলিলে বড়াই করেছেন আল্লাহ কসম কেটে এটা নিচ্ছক সাধারণ মানুষকে ধোকা দেওয়া দেখো আমি পাঁচ হাজার দলিলের কথা বলেছি কিন্তু আসলে তিনি বলছেন নশ হিজরির পরে দেখাবে মানে কিছুদিন আগে এটা তো যে কোনো দলিলই দেখানো যেতে পারে যে কোনো বিষয়ের পরে এই হাজার হাজার দলিল দেখানো যেতে পারে মূল কথা হচ্ছে সালাফ থেকে আল্লাহ রসুল থেকে সাহাবি থেকে তাবি থেকে এই আমলগুলো প্রমাণিত কি প্রমাণিত নয় এক হাজার বছর পরে ভারত বাংলাদেশ পাকিস্তান বা ইরাক ইরানকে কি এটা দলিল নয় তাই এখানে খুব সূক্ষ্মভাবে বেরুলবি ওলামারা তারা সাধারণ জনসাধারণকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে যেটা একজন আলমের জন্য কখনোই শোভনীয় নয় গোপন করা কিছু মানে তাউরিয়া করা এক কথায় দুই নম্বর বিষয় যে বেরুলবির একটা প্রশ্ন খুব খুব সুন্দর একটা প্রশ্ন ছেড়েছিল আরশাদ সাহেব তিনি ছেড়েছিলেন বোখারি সাহেব দেওবন্দুদের বিরুদ্ধে যে আপনারা যে উসুলের ভিত্তিতে আজকে মিলাদুল নবীকে বিদাত বলছেন তো এই উসুলের ভিত্তিতে ছয় ওজিফা এটাও তো বিদাত হয় তাবলিক জামাত এটাও বিদাত হয় এমনকি চিল্লে লাফে এইসব জিকির করা এগুলো বিদাত হয় তো আবরাজ সাহেব এটা আসলে কোনো জব দেয়নি শামসুদোয়া সাহেব তিনিও জব দেননি আসলে এখানে দেবন্দীদের নিকটে জব নেই কারণ দেবন্দিরা এখানে জব দিতে পারবে না কারণ তাদের দেবন্দিয়াতের মধ্যে এগুলো চলছে রীতিমতো এই হু হু জিকির আল্লাহ আল্লাহ বিভিন্ন জিকির চলছে প্রমাণিত নয় তাই আবরার সাহেব এবং শামসুদ দোহা আশরাফি সাহেব তারা যেই স্ট্যান্ডার্ড দাঁড় করিয়েছেন মিলাদুল নবীকে বিদাত প্রমাণ করার জন্য একই স্ট্যান্ডার্ডের উপরে মূলত তাদের এগুলোই বিদাতের মধ্যে পড়ে যায় এটা দেবন্দিদের নিকটের জবাব নেই এটাই সত্য কথা কিন্তু এটা যদি আমরা থাকতাম আলোচনাতে বা আমাদের সঙ্গে যদি আলোচনা হতো মানহাজা হাদিস কাজের সঙ্গে তারা প্রত্যেকে হয়ে বলে দিতেন ভাই তোর ছয় জি কিটটাও বিদাত আর তোমার তাবলিগ এর এই যে পদ্ধতি এটাও বিদাত এই ক্রাইটেরিয়াটাও বিদাত এবং তোমাদের এই ঈদে মিলাদুন নবী এটাও বিদাত আল্লাহাদিসের কাছে এই প্রশ্নটা আসলে খুব সহজেই সত্যটা উন্মুক্ত হয়ে যেত কিন্তু দেবন্দীদের মধ্যে যেহেতু এই সমস্যাটা আছে তাই তারা এখানে জব দিতে পারেনি তাই উভয় পক্ষে এখানে দুজনই লাজবাব হয়ে গেছে আরেকটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে দেখবেন বেরলবিরা বারবার দেবন্দীদের উপরে অভিযোগ করছে মূলত বোঝানোর চেষ্টা করছে যে বন্দিরা হচ্ছে নবী বিদ্বেষী তারা সাহাবি বিদ্বেষী একবার তো আনসার আলী বলে দিলেন যে আল্লাহ সুলেশান এটা গুস্তাকি কি আসলে বেরলবিরা দেবন্দির উপরে এই অভিযোগ করলো আসলে এটা কি জানেন তো অনেক সময় আহলে হাদিসরা আল্লাহ হাদিসদেরকে দেবন্দির অভিযোগ করে যে এরা আবু বিদ্বেষী এরা সাহাবি বিদ্বেষী এরা নবী বিদ্বেষী আজকে দেখেন তাদের ঘাড়ে পড়ে গেল মানে এটা মূলত ভাষা নিয়ে কথা নিয়ে এই একটু কথাকে টেনে টেনে এক ওপরে উপরে লাগিয়ে দেওয়া তাই আজকে যাচ্ছে যে আক্রমণ গুলো করতো যে অভিযোগগুলো দিত আজকে আলোচনার মধ্যে প্রত্যেকটা অভিযোগ বেরুল বিওবন্দীদেরকে করে দিয়েছে এটাই আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে এই আনসার কারিম আজহারি সাহেব তিনি কিছু দলিল আমি প্রথমে বলেছি যে আবরার সাহেব তিনি খুব চমৎকারভাবে কোরআনসুনার আলোকে সালাবদের দৃষ্টিকোণ থেকে তিনি সিক্সটি পার্সেন্ট জব দিয়েছে ফর্টি পার্সেন্ট দিতে পারেনি পাইনি বানে তিনি দিতে পারবেন না আমি এতটা বিশ্বাস করি না আমি জানি তার কাছে জব ছিল সময় স্বল্পতার কারণে তিনি দিতে পারেননি তো আমি কয়েকটা দলিল মানে দালিলিক কিছু খণ্ডন করব যেগুলো আপনাদের আজকের বিতর্কটা মানে যেন মোকামাল সম্পূর্ণ হয়ে যায় এটা বোঝানোর জন্য প্রথম আনসার কারিম আজাহারি সাহেব তিনি প্রথম একটা ফালতু কথা বলেছেন একদম সুনার বহির্ভূত কথা বলেছেন সেটা হচ্ছে তিনি বলছেন প্রথমে কোরআন দেখতে হবে কোরানে পেলেই সেটাই দলিল আর অন্য কোনো সোর্স দেখার দরকার নেই মানে হাদিস দেখার দরকার নেই এটা চরম আপত্তিকার কথা এবং এটা অজ্ঞতা প্রসূত একটা কথা জাহাল ছাড়া এই কথা কেউ বলতে পারে না আসলে নবীর দেখেন কত বড় কথা বলছেন তিনি ঈদে মিলাদুন নবী পালন করতে চাচ্ছেন মানে নবীর জন্মদিবস পালন করতে চাচ্ছেন তবে তিনি নবীর হাদিস মানতে চাচ্ছেন না এখানে বলছেন কোরআনে পাওয়া গেলেই হবে হাদিস মানা হাদিস তখন দেখার দরকার নাই কোরআন মানব নবীর দিবস পালন করবে তবে নবীর কথা তিনি মানতে চাচ্ছেন না এটা একদম পরিষ্কার এটা রসুল হাদিস বিদ্বেষী একটা মনোভাব তার মধ্যে দেখতে পেয়েছিলাম এইখানে আর এটা কোনো অসুলই নেই যে কোরআনে পা গেলে আগে কোরআন দেখতে হবে পরে হাদিস দেখতে হবে এটা কোনো অসুলই নয় সুরা মাইদা এত তিন খুলবেন আল্লাহ সুমাদা বলেছেন যে হরুমাত আলাইকুম মাইত আদাম তোমার জন্য মৃত প্রাণী হারাম কোরান অনুযায়ী মৃত প্রাণী হারাম তবে মৃত মাছ তো জায়েজ হাদিসে আছে তখন যদি কেউ কোরআনের আয়ত্তাকে নিয়ে যদি বলে যে মানে মাছ মৃত মাস হারাম এই কথা যদি বলে এটা একদম হানড্রেড পার্সেন্ট মিথ্যা হবে কেউ যদি বলে কোরআনের সমাধান অতএব কোরআনে আছে প্রাণী হারাম তার জন্য মাছও হারাম এটা বলার কোনো অবকাশ নেই বরং সুনান তিরমিজি উনসত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল তিনি মৃত মাসকে জায়েজ প্রমাণ করেছেন তাই আমাদের মুসলিমদেরকে সমস্যা সমাধান করতে হবে কোরআন ও হাদিস দুটোকে এক লেভেলে রেখে একদম উঁচু নিচু এমনটা করার কোনো অবকাশ নেই আহলুসুল্না অল জামাত যারা দাবি করে তাদের কাছে আপনি কোরআন খুলবেন সুরান নুরসুল নিসাতে দেখবেন যে যে না করে পুরুষ হোক নারী হোক তাদেরকে রজম করার কথা কোরআনে নেই এখন কেউ যদি বলে এখানে এই দাবি করে যে পুলিশকে যে কোরানে বলেছে একশো বেত্রেঘাত মারতে তাকে দেশ থেকে বের করে দিতে যে কে যে কেউ যদি ব্যভিচার করে এখন কেউ যদি কোরআন আগে দেখতে হবে মানে তার মানে একজন ব্যবিচার করেছে তাকে আপনি কি করবেন একশো বেত্রাঘাত মারবেন কোরআনের হুকুম কিন্তু হাদিস তাল্লাহ রসুল বলেছে বিবাহিত হলে তাকে একশো বেতাঘাত মারলে হবে না তাকে রজম করতে হবে তাই কোরআন আগে হাদিস পরে এই অভিযোগটা এই কথাটাই মিথ্যা এবং আনসার করিম আজারি সাহেব এটা একটা নাদান একটা মানুষের মতো কথা বলেছে আলেমানে তিনি কথা বলেনি দুই নম্বর তিনি আরেকটা কথা বলেছেন কোরআন থেকে কিছু আয়াত তিনি বেশ কিছু আয়াত পেশ করেছেন সুরাম মারিয়মের পনেরো নম্বর আয়াত বত্রিশ নম্বর আয়াত সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াত সুরা ইউনিসের আঠান্ন নম্বর আয়াত সুরা ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াত সাতখানা পরপর আয়াত পেশ করে তিনি বোঝাতে চাইছেন যে আল্লাহর কোরআনই বলছে নবীর মিলাদ করার জন্য আমাদের এখানে একটা প্রশ্ন দেখুন ভাই একটা কথাতেই এই প্রশ্ন যদি আমাদেরকে কাছে করতো আমরা আলু হাদিসরা একটা কথায় দুজনকে মুখ বন্ধ করে দিতে পারতাম কি প্রথম কথা হচ্ছে যারা তাকলিদকে ওয়াজিব মনে করে যে আনাফি মাজাব মানতে হবে এটা ওয়াজিব এটা ফরোজ তো আমাদের কথা যে আজকে ঈদে নবী জায়েজ না নাজায়েজ ইমাম আবনীপার ফতোয়া তো আপনারা কেন পেশ করলেন না দেবন্দী থেকে প্রশ্ন আমার যে আপনারা কেন ইমাম আবহনপার ফাতোয়া দিয়ে ঈদে এ মিলাদুল নবীর যে বিদাত এটা প্রমাণ করলেন না কেন ফাতোয়া আপনি নিয়ে আসলেন ইমাম আবনীপার যে এই ঈদে মিলাদুল নবী বিদাত ছিল বিদাত বলেছেন ইমাম আবনীপার এমহা হুল্লা অথবা হানাফি মাঝাহের যে চল্লিশ জন ফতুয়া বোর্ডে ছিলেন ইমাম আবনীপার সাগরের যারা ছিল তাদের ফতোয়া নিয়ে আসলেন না কেন বেরুলবি একই দাবি যে আপনারা যে হানাফি মাঝাব মানার দাবিদার তাহলে আপনারা কেন ইমাম আবহানিপার ফাতোয়া দিয়ে তার রায় দিয়ে তার ইস্তেহাত দিয়ে কেন আপনারা ইমাম আবনবার ফতোয়া রায় ইস্তেহাত দিয়ে কেন আজকে আপনারা ঈদে মেরুদমকে জায়জ প্রমাণ করতে পারলেন না মানে এখানে তারা দুজনই নক আজকে তারা দুজনই হানফি মজাহাবের তারা আজকে তাকলিদের বাইরে গিয়ে তার আলোচনা করছে তাকলিদের ফিল্ডে নেই তার জন্য তো আনসার করিম আজাহারি তিনি মূলত আজকে কোরআনে নিজের আয়াতকে নিজে ব্যাখ্যা করে তিনি ঈদে মিলাদুল নবী পালন করার চেষ্টা করছে বা প্রমাণ করার চেষ্টা করছে তবে তারা হানসি মাজাব থেকে কোনো দলিল স্পষ্ট ইমাম বা থেকে দিতে পারেনি তা দুজন এখানে বোল আউট হয়েছে এবং দুজনেই আজকে এই তাকলিদের ব্যর্থতায় তারা প্রমাণিত হয়েছে পয়েন্ট নম্বর তিন যে আনসার করিম আজহারি একটা দলিল বারবার দিয়েছেন এবং আরশাদ সাহেব তিনিও বারবার একটা দলিল দিয়েছেন সুরাম্বি একশো সাত নম্বর আয়াত এবং সুরে ইউনিসের আঠান্ন নম্বর আয়াত যে আল্লাহর বিশেষ দিনগুলোকে সুক্রিয় আদায় করতে বলেছে নিয়ামতের শুক্রিয়া আদায় করতে বলা হয়েছে এবং পবিত্র কংশরা আম্বি আয়াতমশে সাথে আল্লাহ সুবানতালা বিশ্বনবীকে বলেছে রহমতুল্লাহ আলামিন যে রহমত স্বরূপ এই জন্য বিশ্বনবী যেহেতু রহমত স্বরূপ এই জন্যই আমাদেরকে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে এবং এটাই মূলত আল্লাহ রসুল সাল্লামের ব্যাপারে ঈদে মিলাদুন মিলাদবীর নাকি আয়াত আমাদের কথা এটাই যদি ঈদে নবীর আয়াত হয় তো ইমাম আবনী পাখি কি করয়তের তাফিসির এমনটি করেছে ইমাম শাফি ইমাম আহম্মদ এরা কি এই মুস্তাহিদ ইমামগণ কি করেছে সাহাবি তাবি আল্লাহ রসুল কি সঙ্গে এতে তাফসির বলেছে যে এই এতমপুরে অবতীর্ণ হলো এখন আজকে তোকে তোমরা কি করবে ঈদে এ নবী পালন করো করেনি তাই এটা সম্পূর্ণ তাদের জাতি তাফসির এটা একটা বিদাতি তাফসির এই তাফসির থেকে কখন ঈদে মিলাদুন নবী প্রমাণিত নয় অ্যান্টিভ্যানাম আমার তরফ থেকে যে আল্লাহ রসুলকে যেহেতু রহমত মানে রহমতুল আলামিন বলা হয়েছে এই জন্য যদি মিলাদুল নবী পালন করতে হয় তো ভাই মনে রাখবেন সুরা কাহাব খুলবেন নম্বর সুরার আঠানব্বই নম্বর আয়াত নাইনটি এইট নম্বর আয়াত যে ইয়াজুজ মাজিদের যে প্রাচীরটা আছে ওই প্রাচীরকেও আল্লাহ সুহান্তা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রহমত শব্দ ব্যবহার করেছে রহমত ব্যবহার করেছে তাহলে কি ওই প্রাচীরের জন্য এখন আপনারা মিলাদ একটা অনুষ্ঠান ঈদের দিন উদযাপন করবেন কেন সুরা কাহাবের আঠানব্বই নম্বর আয়াতে ওই প্রাচীরকে রহমত স্বরূপ বলা হয়েছে তাহলে এখন আপনার ওই মাজুদের পাচের জন্য আপনার একটা ঈদ ঈদের দিন আপনারা উদযাপন শুরু করে দেন আরেকটা দেখবেন যে সুরাশো সাতচল্লিশ আল্লাহ প্রশান্তকে তিনি রহমত বলেছেন এখন আল্লাহর জন্য কি একটা আলাদাভাবে এখন মিলাদ বা ঈদ উদযাপন করবেন ঈদ পালন করবেন শুধু আল্লাহ সুবান জন্য যেহেতু আল্লাহকে আল্লাহ নিজে নিজেকে রহমত বলেছে আরও দেখবেন সেই বুখারি আদিজনাথ তিন হাজার চারশো তিয়াত্তরে আল্লাহ সুবান তাল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছে প্লেগ রোগ এটা মুমিনদের জন্য রহমত তাহলে প্লেগ রোগকে যেহেতু আল্লাহ সুবান ও তালা কি বলছেন মুমিনদের জন্য রহমত তো এই জন্য প্লেগ রোগের কে যখন হবে তখন আপনার ঈদ উদযাপন করবেন প্লেগ রোগের জন্য ঈদ এখন আমাদেরকে করতে হবে আজীব ব্যাপার অসংখ্য এরকম আছে সে বোখারি খুলবেন হাদিস না পাঁচ হাজার ছয়শো পঞ্চান্ন আল্লাহ রসুল মোহাম্মদ আসলাম তার নাতি হাসান হোসেনকে রহমত বলেছেন রহমত ছোট বলেছেন এখন কি হাসান হোসেনের জন্য আলাদা দুইটা দিনকে আপনারা নির্ধারণ করে ঈদের দিন পালন করবেন এটা আসলে সম্পূর্ণ একটা অনৈতিক এটা মিথ্যা তাফসির ভুয়া তাফসির আর এটাই প্রমাণিত যে এই আয়তের তাফসির সঙ্গে আল্লাহ রসুলের প্রায় আজ যখন অবতীর্ণ হলো আল্লাহ রসুল তিনি মিলাদ নবী তার নামে যে মিলাদ করতে হবে তিনি একথা বলেননি সাবেরা করেনি তাবে তাবিরা করেনি চার চারটে খলিফা করেনি চার চারটে ইমাম করেনি ইমাম ওখারি মুসলিম আবদুদ্িজিমে মাজা এরা কেউ করেনি তা মুফসরের সম্রাট আব্দুল ইবিন আব্বাস তিনি করেননি কেউ করেনি এটা সম্পূর্ণ এই আজারি সাহেবের নিজের মনগার একটা ব্যাখ্যা এটা অনৈতিক ব্যাখ্যা চোদ্দোশো বছর পরে এইসব ব্যাখ্যার কোনো মূল্য নেই ইসলামে ইসলাম সেটাই যেটা সাহাবি তাবাই পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গেছে বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে নতুন কোনো ইবাদত তৈরি হওয়ার কোনো অবকাশ নেই আলিয়াম তুলাকুম দিন আকুম দিন ইসলাম পরিপূর্ণ পরিপূর্ণা একমাত তিন আর একটা দলিল দিয়েছিলেন মূলত সেটা সরা ইউনিসের আঠান্ন নম্বর এক যেখানে আল্লাহ সুবাহ দয়ার কথা বলা হয়েছে এবং তার মেহেরবানীর কথা বলা হয়েছে এবং আল্লাহ বল সেই দিনটাকে তুমি খুশি করো খুশি করো মানে খুশি উদযাপন করতে এখন এই খুশি উদযাপন করার করতে হবে এই জন্য তাকে ঈদে মিলাদুল নবী করতে হবে এর দলিল কি আর এখানে আল্লাহ রসমান বিশেষ একটা দয়া বা মেহেরবানীতে আল্লাহ খুশি হতে বলেছে এখন তাদের দাবি যে আল্লাহ বিশেষ দয়া এবং মেহেরবানীতে খুশি হতে হবে অথবা আল্লাহ রসুল আমাদের মধ্যে এসেছে তাই আমরা খুশি উদযাপন করছি ঈদ করছি কিন্তু এতে তাফিস স্বয়ং মুসানা ইমা আবি সাহেবা তিরিশ হাজার সাতষট্টিতে আব্দুল আব্বাস থেকে ইমাম বাহাকে সবল ইমানে এসেছে ইবনে কাসির ওয়াতে তফসিরে আছে যে বিশেষ করে এই যে আল্লাহর মেহরবানি বা আল্লাহর ফাজল আল্লাহ ফাজল কি। সমস্ত মুফাসির মহাদিস তারা বলছে আল্লাহর ফজল বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে ইসলামকে আর কোরআনকে ইসলাম আর কোরআন তখন ইসলাম কোরআন যেহেতু আল্লাহর ফজ্জল আর আল্লাহর ফজল হলেই যদি ঈদ উদযাপন করতে হয় তাহলে এখন কি কোরআনের জন্য আলাদা মিলাদ করবেন ইসলামের জন্য আলাদা মিলাদ আপনারা উদযাপন করবেন তো এগুলো সব অনৈতিক দলিল এগুলো মিথ্যা দলিল মানুষকে বিভ্রান্ত করার জন্য কোনো এটা সালাপ থেকে প্রমাণিত নয় আরেকটা দলিল দিয়েছিলেন নবী ঈশা আলহ জন্ম জন্মবৃত্তান্তের কথা আল্লাহ কোরআন মসজিদ বলেছে ইহাইিয়া আলহ জন্ম জন্মবৃত্তান্তের কথা বলেছে সেটা মারিয়াম পনেরো নম্বর এবং বত্রিশ নম্বর এতে এখানে ঈশা আলসালামের জন্মদিবসের কথা আল্লাহ বলেছে যেই দিন তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলে সেই দিন শান্তি যখন পুনরুত্থান হবে সেই দিন শান্তি যেদিন মৃত্যু হবে সেই দিন শান্তি ইয়াহ ব্যাপারে একই কথা বলেছে তো এটা তো ঈশা আলসালাম ইয়াহিয়ার উপরে নাজিলকৃত আয়াত এই আয়াতের আলোকে কি ঈশা আলসালাম তার উন্মুতকে বলেছিল যে আমার এখন জন্মদিবস পালন করো ইসরায়েলি কোনো রেয়াতে প্রমাণিত আছে নেই বাইবেলের মধ্যে কোনো কিছু এমন আছে নেই এটা সম্পূর্ণ তাদের মন গড়া এবং খ্রিষ্টানরা ঈশা এই যে জন্মদিবস পালন করছে এটা জিজাস ক্রাইস্টের আসমানে উঠে যাওয়ার প্রায় তিনশো চারশো শতক পরে চারশো শতক পরে এই জন্য অনেক খ্রিস্টান যারা অর্থডক্স খ্রিস্টান আছে তারা বলে যে জিজাস ক্রাইস্টের এই যে মিরাদুল নবী পালন করা বা তার যে পঁচিশে ডিসেম্বর জন্মদিবস পালন করছে এটাও খ্রিস্টানিটি অনুযায়ী এটা এটা বাতিল এটা উচিত নয় কেন যীশু খ্রিস্ট কখনো এই কথা বলেনি এটা খ্রিস্টানরাও বলে ইহুদিরাও বলে আজক ব্যাপার তারপরে ঈশাল ইসলাম আর ইহা ইলাসালামের এই জন্মবৃত্তান্ত দিয়ে আল্লাহ রসুলের জন্মদিবসকে পালন করা বা তৈরি করা এটা সাহাবিরা বুঝলেন না তাবিরা বুঝলেন না চার চারটি ইমাম বুঝলেন না চোদ্দশো বছর পরে এসে আপনি বুঝলে এটা ইসলামের কতটা যে সঠিক বলছেন বা ব্যাখ্যা দিচ্ছেন আপনারা সকলে বুঝতে পারবেন আরেকটা দেখেন বিশেষ করে দিয়েছিলেন যে আরাফার দিন আরাফার দিনকে যেহেতু বলা হয়েছে ঈদের দিন তাই আমরা আল্লাহ রসুলের দিনটাকেও আল্লাহ রসুলের জন্মদিবসটাকে আমরা ঈদের দিন উদযাপন করতে পারি আশ্চর্য হবেন সে বুখারি খুলবেন হাদিস হাদিসনাম পঁয়তাল্লিশ এবং সে বুখারি হাদিস নামাজ চার হাজার চারশো ষাট সেই বুখারি হাদিস নাম্বার চার হাজার ছয়শো ছয় এই এখানে খুব সুন্দর একটা কথা আছে তাদের সমস্ত দলি খণ্ডন হয়ে যায় কাছে ইহুদি এসেছেন সে বোখারি পঁয়তাল্লিশ কোরআন মাসজিদের মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়টা আমাদের ইহুদিদের উপরে যদি অবতীর্ণ হতো আমরা এই দিনটাকে ঈদের দিন মানাতাম ঈদের দিন করতাম ওমর বিন খত্তাব আশ্চর্য বলো কি কোন আছেই তখন ইহুদি বলছে আলিয়া মাকমাল তুল এখন দিন আকুন সোনামাই তিন যে আজকের দিনে তোমাদের উপর দিনকে মোকাম্মাল করতাম ইহুদিরা এসে উমর বিন খাত্তাবকে বলছে আমাদের ইহুদিদের উপর অবতীর্ণ হতো তরাতে যদি আসতো তাহলে আমরা এই দিনটাকে আমরা কি করতাম ঈদের দিন উদযাপন করতাম এটা ইহুদিরা দাবি করছে যদি তাদের তওরাতের মধ্যে এরকম দিন শরীয়ত যে মোকাম্মাল পরিপূর্ণ হয়েছে এমন একটা নিয়মতপূর্ণ যদি আয়াত থাকতো তাহলে তারা ঈদের দিন উদযাপন করতো ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমরা জানি সেই দিন ছিল আরাফার দিন এবং জুমার দিন দেখেন উমর বিন খাত্তাবের কাছে এসে বলছে আমরা ঈদের দিন উদযাপন করতাম উমর বিন খাত্তা বলছে সেই দিন আরাফার দিন ছিল জুমার দিন ছিল তারপরেও এই দিনটাকে উমর বিন খাত্তাব ঈদের দিন মানায় নাই ঈদের দিন হিসেবে উদযাপন করে নাই সব যদি বড়ো ঈদ কোরআন মাজিদ কমপ্লিট হচ্ছে সেই দিনটা কেউ তারা ঈদের দিন মানাচ্ছে না অথচের মৃত্যু নয়শো বছর পরে হাজার বছর পরে ঈদে মিলাদুল নবী আবেগ দিয়ে তারা করতে চাচ্ছে এটা কতটা যথার্থ এটা আপনারা বুঝতে পারছেন আসেন একটা বিষয় যে আশুরা রুজা যে আল্লাহ ইহুদিদের অনুকরণ করেছিলেন আসলে কি আল্লাহ রসুল আসরা রুজাতে ইহুদিদের অনুকরণ করেছিলেন ওই হাদিসে আল্লাহুল বলছে যে ইহুদিরা তারা শুধু নয় তারিখ করতো আল্লাহ রসুল বলছে তাদের বৃদ্ধ আচরণ করো দশ তারিখও করো তা আল্লাহ রসুল যেহেতু পারমিশন দিচ্ছে কি পারমিশন দিয়েছে শরীয়ত আল্লাহ রসোলে পুরো অবতীর্ণ হয়েছে নয় তারিখ ইহুদিরা করতো তার জন্য আল্লাহ বলছে তাদের বিরোধিতা করে দুই দিন করো নয় এবং দশ এটা আল্লাহ পারমিটেড আল্লাহ তিনি এখানে হুকুম দিয়েছেন তবে আল্লাহ বারো রবিউল আউ্ল যে জন্মদিবস পালন করতে হবে আল্লাুল কি কখনো হুকুম দিয়েছেন কোনো সাহাবি হুকুম দিয়েছেন কোনো তাবেই হুকুম দিয়েছে কেউ দেয়নি কিন্তু আল্লাহ রসুলের যেগুলো দলিল দ্বারা প্রমাণিত সেগুলো করতেই হবে স্বাভাবিক জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে হাদিস দ্বারা প্রমাণিত আরাফাত দিনকে ঈদের দিন বলা হয়েছে এটা হাদিস দ্বারা প্রমাণিত দুইটা ঈদকে ঈদের দিন বলা হয়েছে এটা হাদিস দ্বারা প্রমাণিত তবে বারোই রবিউল আউ্লকে ঈদের দিন এটা বলাও হয়নি কোনো হাদিসে তারা প্রমাণ পেশ করতে পারেনি কোনো সাহাবি থেকে আজ অবদি বিশেষ করে আহসুনাউল জামাতের সাতচ হিজরি বন্ধু কেউ করেছে এর কোনো ইতিহাস দ্বারা প্রমাণিত না সঙ্গ ইমাম আবু মহি ফারেম্লা থেকে প্রমাণিত না তারা নাকি হানাফি মাঝাব মানার দাবিদার তারা পক্ষে বিপক্ষে কোনো ফাতোয়া দিতে পারেনি দুজন এখানে আউট হয়েছে আসেন তারপরে কিছু ওসুলের অপব্যবহার করা হয়েছে বিশেষ করে বেরুলবিদের পক্ষ থেকে তারা বলতে চাইছেন যদি ঈদে নবী বেদাতি হবে তাহলে দলিল দেন আশ্চর্য বিষয় আজকে আমি একটা নতুন ইবাদত তৈরি করলাম ধরেন আজকে মসজিদে ঢোকার আগে বাইরে বসে আমি সম্মিলিত মরাজাত করছি ইমাম মুক্তাদি সকলকে মিলে এখন কেউ যদি বলে ভাই এটা বিদাত হচ্ছে এখন আমি যদি বলি এই যে আমি বিদা এই যে আমলটাকে বিদাত বললেন কোরআন হাদিস থেকে দলিল দেন তো ভাই ভাই কেউ দিতে পারবে পারবে না কেন কেন এটা আমি নতুন তৈরি করলাম বিদাত তো সেটাকেই বলে যেটা দলিল নেই বিদাত সেটাকেই বলে যেটা দলিল নেই এখন আজকে নতুন একটা ইবাদত তৈরি করব তৈরি করে বলছি যে এটা সুন্নাত আর আপনি যদি আমাকে বেদাত বলেন এখন যদি আমি বলি যে আপনি হাদিস থেকে কোরআন থেকে দলিল দিয়ে প্রমাণ করেন যে এটা বিদাত এটা আল্লাহসুল কোথায় বেদাত বলেছে তো আল্লাহ যুগে তো ছিলই না বেদাত বলবে কীভাবে বেদাত তো সেটাই যেটা আল্লাহ জামানে ছিল না আপনি তৈরি করেছেন আপনার আমার ফ্যাক্টরিতে তৈরি করা এটা ওসুলের অপব্যবহার সাধারণ মুসলিমদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে পয়েন্ট নম্বর তিন আর দেখেন যে তারা কিছু অভিযোগ করেছে এইভাবে তাহলে যদি আলোসা জামানের যেগুলো ছিল না সেগুলো যদি বিদাত হয় তাহলে এই যে জলসা করা হচ্ছে এটা বিদাত কি বিদাত নয় ভাই জলসা এটা সমস্ত মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত এটা তার জন্য বিদাত নয় এক কথাই জবাব দুই নম্বর দেবন্দি মাদ্রাসাতে বিভিন্ন সিলেবাস পড়ানো হয় বিভিন্ন বই পড়ানো হয় মাদ্রাসা তৈরি করা হয়েছে এগুলোকে বেদাত যে এগুলো একটাও বেদাত নয় এগুলো মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত বারো রবিউল আউয়ালে এই যে ঈদে মিলাদুল নবী পালন করতো এটাকে ইজমা দ্বারা প্রমাণিত না এটা ইখতালাব আছে কিন্তু মাদ্রাসার পাঠ্য সিলেবাস মাদ্রাসা পড়তে হবে মাদ্রাসায় পড়ে আলেম হতে হবে এটা নিয়ে কেউ দ্বিমত করেছে আলসুন জামাতের কেউ করেনি হয়তো এটা ইজমা দ্বারা প্রমাণিত তাই এখানে বিদাত বলা কোনো সুযোগ নেই এটা শুধুমাত্র সাধারণ জনসাধারণকে বের্লবী ওলমারা তার ধোকা দিয়ে ধোকা দেওয়ার চেষ্টা চেষ্টা করেছে এখানে সাধারণ জনসাধারণ এগুলো বোঝে না এই গভীর তাদের যে তাউরিয়া মানে কথা বলবে এমনভাবে কিন্তু তার মধ্যে যে একটা কথা গোপন থাকে এইটা সাধারণ মানুষ বুঝতে পারে না এই জন্য তাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে তারপরে দেখেন যে বিশেষ করে কিছু আবেগিক কথা বলেছেন আনিসুর আজহারি সাহেব বিশেষ করে তিনি বেশিরভাগই উল্টাপাল্টা কথা বলবার চেষ্টা করেছেন দ্বিতীয় ট্রামে এসে যে মুসলিম দাজকে কি অবস্থা কি হচ্ছে কি হচ্ছে আরে ভাই কি হচ্ছে জানাবো যে এসেছেন কেন কয়েক দশ দিন আপনারা পিছিয়ে দিতে পারতেন না প্রোগ্রামটাকে জানাবো যে আসছেন কেন মানুষের আবেগ নিয়ে ছিনমিনি খেলছেন কেন ঘটনা ঘটেছে বলবেন যে এখন এই সময়ে আমরা এরকম বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এক সপ্তাহ পরে আলোচনায় এসে আবার কাদা শুরু করে দিয়েছেন এত উম্মরদে হয়ে গেলেন তাহলে আলোচনা আসলেন কেন আশ্চর্য বিষয় তিনি কয়েকটা বিষয় বলেছেন এবং খুব অপ্রাসঙ্গিক কিছু কথা বলেছেন তিনি বারবার এই কথাটা বলতে পারছে মানে বলছিলেন যে কোন একজন বুজুর্গ নাকি বলেছে স্বয়ংয আল্লাম নবী এসে বলে যে তোমরা ঈদে নবী করো তবুও নাকি অহাবি তারা নবীর এই কথা শুনবে না তারা বলবে যে আমরা মানবো না তো এই কথা এটা কোনো হাদিসের কথা কোন বুজুর্গ বলেছে যে স্বয়ং যদি আল্লাহ রসুল এসেও যদি বলে যে আমার মিলাদুলনী করো কিন্তু যারা অভাবী আছে তা নাকি করবে না আরে ভাই আমরা তো এটাই বলছি আমরা এই কথাই বলছি যে আল্লাহ রসুলের এমন কথা দেখান দে ভাই আল্লাহ রসুল্লের এমন কথা দেখান স্বপ্নের কোনো কিতাবে লেখা আছে কি সেটা নিয়ে এসে দেখান একটা সহিদ সনদের নিয়ে এসে দেখান তারপরে দেখেন আমরা মানছি কি মানছি না আমরা আপনার আগে মানবো তারপরেও যদি বলি যে মানে কেউ যদি এসে বলে তাহলে আল্লাহ স্বয়ং স্বপ্নে এসে যদি বলে বা আল্লাহ আদেশ দেয় তবুও মানবে না এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এবং জনসাধারণেরকে আবার ধোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই কথার মাধ্যমে অন্য কিছু নয় ঠিক এই কথাগুলো খ্রিস্টানরা বলে একই কথা খ্রিস্টানরা বলে কারণ খ্রিস্টানদের সঙ্গে যখন আমরা বিতর্ক করি তখন বলে যে তোমরা মুসলিমরা তোমরা জিজাস ক্রাইস্টের ঈশানবী তোমরা সম্মানে গুস্তাকি করো তো কি গুস্তাকি করি ভাই আমরা তো তাকে নবী মানি হ্যাঁ তোমরা নবী মানো এটাই তো গুস্তাকি কারণ যিশু তো আল্লাহর পুত্র ছিল ঈশ্বরের পুত্র ছিল তোমরা নবী মানো মানে এটা আমরা নাকি গুস্তাকি করি এটা কেন খ্রিস্টানরা বলছে কেন কারণ খ্রিস্টানরা তার মর্যাদা বাড়াতে 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 একদম আল্লাহ বন্ধু ঠেকে দিয়েছে আল্লাহ পুত্র বানিয়ে দিয়েছে আর আমরা বলছি না তিনি একজন নবী ছিলেন তিনি একজন রাসুল ছিলেন ওয়াজিয়ান ফিদ্দুনিয়া আলা আখেরা তিনি হোকাল পরকালে তিনি সম্মানিত কিন্তু খ্রিস্টানরা যেহেতু তাকে ঈশ্বরের পুত্র মানে মনে করে তিনি নিজেই ঈশ্বর মনে করে তিনি অনেক কিছু করতে পারতেন কিন্তু আমরা মুসলিমরা বিশ্বাস করি না আমরা খ্রিস্টানদের প্রতিবাদ করি খ্রিস্টানরা আমাদেরকে বলে যে স্বয়ং যদি যিশু খ্রিস্ট এসে তোমাদের সামনে বলে যে আমি ঈশ্বরের পুত্র আমাকে বুঝে নাও আমাকে বিশ্বাস করো তবুও মুসলিমরা যিশুকে ঈশ্বরের পুত্র মানবে না এটা তো খ্রিস্টানরা এই অভিযোগ করতে পারে এগুলো বেরোলবিদের এই যুক্তিরা সম্পূর্ণ একটা মানুষকে তাদের মানে সাইকোলজিকে পরিবর্তন করে দেওয়া তাদের আবেগ নিয়ে ছিনি মেনে খেলা এটা করার চেষ্টা করেছে ঠিক আরেকটা বিষয় তিনি বলেছেন যে তিনি বারবার বলছিলেন যে আমরা নবী প্রেমের জন্য ঈদে নবী করি একটু দাঁড়িয়ে সালাম দিই এটা আপনাদের আর তো বাধে কেন আপনার নবীকে এই কাজ করবেন না ভালো কথা মানে তার আবেগ নিচ্ছেন আবার তো একই কথা খ্রিস্টানরা তো বলছে যে আমরা যিশুকে ঈশ্বরের পুত্র বলছি যিশুকে আমরা তার উপাসনা করছি এটা করছি সেটা করছি তিনি তো আল্লাহ নবী ছিলেন তাহলে তার আপনারা মুসলিমরা কেন বাধা দেন তো একই কথা তারা তো বলবে যে যীশুর সম্মানের জন্য আমরা তাকে যে ঈশ্বরের পুত্র যীশুর সম্মানের জন্য আমরা যিশুকে এই মর্যাদা দিয়েছি তো এটা তো খ্রিস্টানরা মুসলিমদেরকে একই অভিযোগ করে একটু গ্লোবাল সাইজ নিয়ে আলোচনা করেন চিন্তা করেন যে অভিযোগগুলো আজকে আমাদেরকে করছেন সেই অভিযোগগুলো খ্রিস্টানরা মুসলিমদেরকে করে জিজাস ক্রাইস্টকে নিয়ে তো যাই আমরা এই বিষয়ে আর আলোচনা করতে যাচ্ছি না অনেক লম্বা আলোচনা করলে লম্বা আলোচনা হয়ে যাবে আমি আশ্চর্য হয়েছি আরশাদ বুখারি সাহেব তিনি সুরা বালাদের দুই তিন নম্বর আয়াত থেকে তিনি দিয়েছেন ঈদে মিলাদুন নবীর কথা কেন ওই আল্লাহ সুবহান ওয়া তাআলা যে কোরআনে কসম কেটেছেন যে পিতা এবং পুত্রের কসম তো এই পিতা পুত্র উদ্দেশ্য যেহেতু ইব্রাহিম আলাইহিস তো এখান থেকে নাকি ঈদে মিলাদুন নবী পালন হয়ে যায় আবার আমি অবাক হয়ে যাই ঠিক এই আয়াতটা নিয়ে খ্রিস্টানরা দলিল দেয় যে পিতা যে ঈশ্বর এবং পুত্র যে ঈশ্বর এবং পবিত্র আত্মা যে ঈশ্বর এই জন্য খ্রিস্টান মিশনের এআকে কাজে লাগায় তারা বলে যে কোরআন যেহেতু কসম কাটছে যে পিতা এবং এই পিতা পুত্র কে মানে পিতা পুত্র আত্মা ত্রিনিটির দুই অংশ তারা এটা দিয়ে দলিল আমি বুঝলাম না আজকে এই বেরুলবিরা তারা অধিকাংশ আয়াতগুলো যেগুলো তারা ব্যবহার করছে বিশেষ করে সব বাণী ইসরালের ওপরে নাজিলকৃত আয়াত এবং বাণী যে যেসব কারণে বিভ্রান্ত হয়েছে এখনো করে আয়াতগুলো কিন্তু অপব্যাখ্যা করে তাদের মান মানহাজ তাদের মাসলাককে প্রমাণ করে সেই অ্যাটগুলো ব্যবহার করে আজকে বেরুলবিরা তারা ঈদে মেলে নবী উদযাপন করা দলিল দিচ্ছে আমি অবাক হয়েছি আমি হতাশ হয়েছি এইসব আলেমগুলো এই কাজগুলো আজকে করে গেছে যাই হোক শামশুদ সাহেব মাঝখানে খুব একটা বিরক্তিকর কথা বলেছেন প্রথম থেকে তার আলোচনা খুব ভালো ছিল মানে আব্দুর আব্দুরাজ্জাকের প্রসঙ্গে যখন আলোচনা করতে আসলো তখন শ্যামসুদ্জা আস্টাবি তখন তিনি হঠাৎ বলে থাক বলে উঠলেন যে ভাই মুসান্নাব আব্দুর রাজাকের কথা শুনে আপনারা তো রাখছেন কেন এগুলো নিয়ে তো আমাদের লামাঝাবি হাদিস ভাইয়েরা তারা বিরক্তিবোধ মনে করে তারা মনে করে যে বুখারি সব শেষ এটা চরম আপত্তিকর কথা আহ্লাহিসরা কখনোই তারা এটা মনে করে না যে বুখারি শেষ বরং আহ্লাহ হাদিসরা প্রথম হাদিসের গ্রন্থে জগতে যত হাদিস আছে সবগুলো হাদিসকে তাহাকিক করে তাখরিজ করে তারপর দলিল দেয় সমস্ত দেখেন আহলাস যা যারা আছে তারা সমস্ত বুখারি মুসিমা আব্দ তিরমিজিমাজান আসাই বাহাকি সোল কুবরালিল বাহাকি সোহাবুল ইমালিল বেহাকি যা আছে সমস্ত হাদিসকে তাহকিক করে সনদ সই হলে তার দলিল লাই এটা মানে মাঝখান থেকে আহলেসকে ফাল দেয়া আজকে আশটা শামসুদু আষ্টাবীর কোনোভাবে এটা মোটেও উচিত হয়নি আপনারা আজকে দেবন্দী বেরলভী যার আলোচনা হচ্ছে ওখানেই সীমধ্য থাকেন আর এক জায়গায় কেন যাওয়ার প্রয়োজন আপনাদের হলো তো সর্বোপরি আমার কথা হচ্ছে এতটাই আজকের আলোচনাতে মূলত দেওবন্দীদের সঙ্গে আলোচনা যে বিষয়টি নিয়ে হয়েছে দেবন্দিরা একটা জায়গায় আটকে গেছে ওই যে চর্মনাপি পি সাহেবের জিকির নিয়ে তাদের ছয় যে অজিফা দেওয়া আছে এটা নিয়ে কেন এটাও তাদের দেওবন্দিরা যেই বিদাতের সংজ্ঞা বা স্ট্যান্ডার্ড দিয়েছে আসলেই সত্যিকারের কথা হচ্ছে এই উসুলের দ্বারা এই যে ইল্লাহ জিকির চর্মনের এটা পাক্কা বিদাত হবে একদম হান্ড্রেড পারসেন্ট বিদাত হবে বরং এখানে তাদের বিদাত স্বীকার না করলে কখনোই দেবন্দিরা এই আলোচনাতে আজকের আলোচনাতে কখনোই প্রথম প্রাইজটা তাদেরকে দেওয়া সম্ভব নয় কেন তাদের এই স্ট্যান্ডার্ডে তাদের এই আমলগুলো বেদাত হয়ে যায় তাই আসলে যখন আলোচনা হবে বা নিজের মানহাস ঠিক করতে হবে সেই সময়তে এমনভাবে মানহাসটাকে ঠিক করতে হবে ওসুল নীতিমালা এমনভাবে ঠিক করতে হবে যেন আপনার বিরুদ্ধে না চলে আসে আল্লাশদের কাছে এই আলোচনা প্রশ্ন আসলে এই অভিযোগ করতে পারতো না আমরা বলে দিতাম তোমাদের ছয় অজিফা বেদাত দেবন্দীদের এবং তোমাদের এই যে ইল্লা জিকির এটাও বিদাত তোমাদের ঈদে নবী এটাও বিদাত আমাদেরকে পাল্টা প্রশ্ন করতে পারতো না কিন্তু দেবনদের এখানে ধরা খেয়ে গেছে বেরলবিরা কয়েক জায়গায় ধরা খেয়েছে আমি আলোচনাতে করেছি তো সর্বোপরি আজকের আলোচনা যদি সবচেয়ে বলা যেতে পারে যে ইসলামী দৃষ্টিকোণ থেকে কাদের আলোচনাটা আজকে বেশি সঠিক ছিল আসলে ছিল আবরার সাহেবের আলোচনা যেটা আজকে বেস্ট হয়েছে কোরআন সুন্দর সালাবদের দৃষ্টিকোণ থেকে তবে তার যে আখলাগ বা আদবের কারণে তার মানে পুরো আলোচনাটাই মাটির সঙ্গে মিশে গেছে তার কিছু আচার ব্যবহার তার কথাবার্তা টাইমের মধ্যে মানে ঢুকে যাওয়া অন্যের সময় কথা বলা বারবার শামসুদা আশ্রফিকে কিছু ইঙ্গিত দিয়ে কথা বলা মানে এই কাজগুলো না করলে একদম আবরাজ সাহেব সুম্মা আলহামদুলিল্লাহ তার আলোচনা সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে সময়ের কারণে কিছু উত্তর দিতে পারেনি এটা মানে তার সময় স্বল্পতা তাকে দোষ দেওয়ার কিছুই নেই আর সবশেষ একটা মারাত্মক খারাপ কাজ করেছেন সেটা হচ্ছে বুখারি সাহেব একজন মুরব্বী মানুষ যখন আবরাজ সাহেব বললেন যে আপনি এই হাদিসটা পড়ছেন এটা জাল সঙ্গে সঙ্গে আরশাদ সাহেব ইউনি আবার চিৎকার মেরে বললেন যে আবরাজ সাহেব যতগুলো হাদিস বলেছেন সবগুলো জাল সবগুলো জাল মানে চিন্তা করেন একজন ব্যক্তি একজন আলেম এতবার আলেম কিভাবে বলতে পারে আবরাজ অনেক সময় বুখারী মুসলিম কয়েকটা বলেছে এখন তার এই হাদিসটা আসলে বুখারি সাহেব যে হাদিসটা বলেছে ওলেমা জাল কি কথা জাল কি সহি কথা কিন্তু আবরাজ সাহেবের অভিযোগ করে দেন কি আপনি যতগুলো হাদিস বলেছেন সবগুলো জাল এখন আবরাজ সাহেব যে বুখারির যে হাদিস বললেন আবুদাদের যে হাদিস বললেন হাদিস সমস্ত ওলিমাদের মতো সহি তার কথা দ্বারা কিন্তু এই বুখারি এবং আবুদাদের হাদিস দুটো কিন্তু জাল হয়ে গেল আর বুখারি আবদাদের হাদিস যদি সই হয় আর এই বুখারি সাহেব যিনি যিনি বুখারির নাম রেখেছেন কিন্তু বুখারির হাদিসকে তিনি জাল বলতেও নিজের যে বড়ত্বকে ঠিক রাখার জন্য নিজের ঈদ নবী উদযাপন করার জন্য বুখারির হাদিসকে জাল বলছে আর বুখারি হাদিস যদি সহি প্রমাণিত উন্মতের ইজমা দ্বারা প্রমাণিত আর বুখারির হাদিস সহি প্রমাণিত এটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত এখন আল্লাহ কথাকে প্রকোপে জাল বলছে মানে আল্লাহকে মিথ্যুক বলছে মানে তাদের অন্তরে এসব ওলেমায় আমি বলি এদেরকে আসলে এর সু মতো আচরণ করে নিজেদের মানহাজটাকে নিজেদের মাসলাকটাকে নিজেদের ধান্দাটাকে রাখার জন্য তারা বুখারির মতো হাদিসকে তারা জাল বলছে উনি বলতে পারতেন যে ভাই আপনি কেন হাদিসটাকে জাল বলেন কারণ কি রিজেন কি তাহাকে পেশ করেন আপনার যদি দিতে পারতো ভালো না দিলে না কিন্তু তিনি মানে এতটা রাগান্বিত হয়ে গেলেন এখন তার হাদিসকে জল বলেছে উনি উনার সমস্ত হাদিসকে জল বলে দিলেন অচ আব্রা তিনি বুখারি মুসলিম থেকেও হাদিস তিনি দিয়েছেন মানে এগুলো আসলে আলোচনার সারমর্ম এটা যে তারা কোনো সত্য গ্রহণ করতে চায় না তারা সবসময় জিততে চাই মানুষকে ধোকা দিতে চাই মূলত কেন আলোচনার অনেক ক্ষেত্রে দেখেছি যে কিছু কিছু শব্দ ব্যবহার করছে যে ধোকা ধোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে জনগণের যে আবেগ নিয়ে খেলা করা হয়েছে যেমন নবীন জন্মদিবস পালন করছি তোমাদের ক্ষতি কি তোমাদের কি হচ্ছে ভাই ক্ষতি এখানেই আল্লাহসুল তিনি বলেছেন মিসকাত হাদিসনার পাঁচ হাজার তিনশো শোভন ইমাল নীল হাদিস তিন হাজার একশো চৌত্রিশে আলসুল বলেছেন জান্নাতে যার জন্য যত ইবাদত থাকার দরকার আমি নবী মোহাম্মদাম তোমাদেরকে সব দিলাম জান্নাতে যাওয়ার জন্য ইবাদতের দরকার প্রয়োজন আল্লাহুল বলছেন আমি সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে গেলাম যদি ঈদে মিলাদুল নবী যদি সত্যি জান্নাতের রাস্তা হতো আল্লাহুল এটা দিয়ে যেত না গোপ কতটুকু কাটতে হবে দাড়ি কাটা যাবে কি যাবে না আপনার আঙ্গুল কোন হাতের আঙুল আগে কাটবেন কিবারে বারে কাটবেন পায়ের নখ কীভাবে কাটবেন কিভাবে খাবেন কিভাবে ঘুমাবেন কিভাবে চলবেন কীভাবে মসজিদে ঢুকবেন সমস্ত ছোট ছোটো মশলাগুলো এত সুন্দরভাবে কোনো মজুদ আছে আপনি এমনকি গোপন যেই কাজগুলো যেগুলো আপনার পার্সোনাল ব্যাপার সেই সঙ্গে সহবাস করবেন কিভাবে কিভাবে কি করবে সমস্ত কিছু ডিটেলস আছে এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আর ঈদে মিরাদুন নবী এত বড় একটা দিন এটা আল্লাহ রসুল তিনি বলে গেলেন না এটা সাহাবিরা করতে পারলেন না কর বুঝলেন না উমর বুঝলেন না আলিও বুঝলেন না চার চারটে ইমামও বুঝলো না এই এখনকার মানুষ এসে বুঝে নিল এটা হতে পারে আসলে মূল কথা হচ্ছে এটা জনগণকে এইভাবে আবেগ দিয়ে মেনে কেনা হচ্ছে খ্রিশ্চানরা যেমন বলে যে অভিযোগগুলো করে আমরা জিসাস যিশুকে ঈশ্বরের পুত্র বলছি যিশুর সম্মান তো বাড়াচ্ছি সমস্যা কোথায় যিশুকে ঈশ্বরের পুত্র বলছি যিশু তিনি অনেক কিছু করতে পারতেন দেখাচ্ছি তারা যীসুকে তারা পাগল হয়ে আছে ইসানবীকে তারা পাগল হয়ে গেছে কেন তারা ঈশা কি মর্যাদা বৃদ্ধি করছে যারা শিয়া আছে তারা বলছে আমরা আলীকে আলী বিন আবি তালেব আলীকে সম্মান বৃদ্ধি করছি আলীকে মুশকিল কুষা বানিয়ে দেওয়া আলীকে আল্লাহ পর্যন্ত ঠেকিয়ে দেওয়া তারাও তো আমাদের সন্নিতে পুরে অভিযোগই করে যেমন আলীর সান মর্যাদা বর্ণনা করতে গেলে আপনারা বলেন আপনারা শিয়া আপনারা জাহান্নামী আপনারা জাহান্নামের কুকুর এই অভিযোগ শিয়ারা সুন্নিদের কুও করে আমাদেরকে শুনতে হয় কেন তারা আলীর ফজিলত বর্ণনা করছে আলীকে সম্মান দিতে দিতে বিভিন্ন কোরআন হাদিস থেকে টেনে টুনে দলিল নেশে আলীকে আল্লা বন্ধু ঠেকে দেওয়া আলীকে মুশকিল কুষা বানিয়ে দেওয়া আলি এই আলি সেই আলী ওই এই নিয়ে তারা পাগল তখন আমরা যখন সুন্নিরা বলি হ্যাঁ আপনারা এই কথা বলছেন এই হাদিসগুলো জাল এগুলো তো সঠিক কথা নয় এটা কোরআনকে আপনি অপব্যাখ্যা করলেন এটা আপনার হাদিসকে অপব্যাখ্যা করলেন তখন এই সুন্নি ওলেমা যারা আছে এই দেবন্দী ওলেমা যিনি আছে সরি এই বেরলবি ওলেমা আধারি সাহেব বুখারি সাহেব তারাই বলবে যে আপনি এগুলো ভুল ব্যাখ্যা করছেন এই হাদিসটা জাল ওরাই কিন্তু বলবে সে হাদেশ সময় যখন বিতর্ক হবে আর শিয়ারে তখন কী উত্তর দেবে পাল্টা যে হ্যাঁ আমরা আলীর সম্মান নিয়ে কথা বলছি আল্লাহ নবীর নাতি আল্লাহ নবীর পরিবার নিয়ে কথা বলছি আহলে বাইত নিয়ে কথা বলছি আপনাদের সহ্য হবে না আপনারা হচ্ছে ই তারা অভিযোগ করে মানে এভাবে চক্রবৃদ্ধি হারে যেমন সুদ হয় না চক্রবৃদ্ধি হারে এইভাবে চলতে থাকবে তাই আর্গুমেন্ট একটাই কোরআন হাদিস থেকে এই কথা প্রমাণিত নয় সাহাবি থেকে প্রমাণিত নয় তাবি থেকে প্রমাণিত নয় চার চারটি ইমাম থেকে প্রমাণিত নয় মহদ্দিস থেকে প্রমাণিত নয় মুবাসিদ থেকে প্রমাণিত নয় যে বারু রবিউল আউয়াল কে এ নবী হিসাবে উদযাপন করে ঘটা ঘটা করে এবং উদযাপন করতে কোনো কিছু প্রমাণ নেই এটা আপনারা দেখেছেন আলোচনাতে আপনাকে মেসেজ এতটাই আজকে মত আমরা এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী সময় তো অন্য রিভিউ নিয়ে আবার আসবো অমা আলাই না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও